মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো আজকে আমি আজকে কৃতি নেই, কৃতি অ্যাকচুয়ালি ঘুরতে গেছে, আর আমি আর সৌমিত আজকে যাচ্ছি দীঘা। বুঝতেই পারছো সকাল সকাল চোখ মুখের অবস্থা, চোখ মুখ এখনো ফুলে আছে, 2-3 ঘন্টা বেশি ঘুম হয়নি। তো জাস্ট একদিনের ট্রিপ যাবো, আমাদের এখান থেকেই বাস ধরবো অ্যাকচুয়ালি নৈহাটি টু দীঘা। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আমরা ফুল জার্নি কোথায় থাকছি, কি খাচ্ছি সবটাই দেখাবো। চলো বেরিয়ে যাই, আমাদের বাস আছে কিছুক্ষণের মধ্যেই, গিয়ে এখানে দেখা হচ্ছে, টাটা। এই জাস্ট বাসে উঠলাম, আর সাথে সাথে সৌমিতের ফোন করা শুরু হয়ে গেছে, ভাই বাবাকে ফোন করছে, মিথ্যা কথা বলছে। নাম্বারটা দেখিয়ে দে, আর দেখা যাচ্ছে না। বাজে 8টা, অলরেডি কোলাঘাট করে গেছি। কোলাঘাটের পরে একটা জায়গাতে জাস্ট কিছুক্ষণের বায়ো ব্রেকের জন্য দাঁড়িয়েছে বাসটা, ওদের বাস নৈহাটি থেকে দীঘা। 5টা 10 ছেড়েছে, সম্ভবত 10টা 9টা এটা পৌঁছে যাবে। নৈহাটি থেকে অনেক কটাই বাস আছে, এসি নন এসি অনেকই বাস আছে। আমি নাম্বার দিয়ে দেবো, যদি কারোর বুকিং করার হয় তাহলে সেই নাম্বারে ফোন করে নিতে পারে। সকাল আই থিঙ্ক 4:30-4:30 থেকে প্রচুর বাস আছে, 4:30-4:30 থেকে অলমোস্ট 7:30-7:30 অবধি। আর এখন এই বাসটা হলো নন এসি বাস, নন এসি বাসের ভাড়া এই মুহূর্তে 200 টাকা, আর এসি বাসের ভাড়া এখন 400 টাকা করে হয়েছে। তো আমি ডিসক্রিপশনে তোমাদের নাম্বারটা দিয়ে দেবো, তুমি ফোন করে নিতে পারো। তো জাস্ট এই মাত্র বাস থেকে নামলাম, এই যে হোটেল ভক্তিসাগর, এটা আমাদের হোটেল। আপাতত চেক ইন করি, চেক ইন করে দেখাবো কী কী কোথায় কোথায় যাব। এটা আমাদের হোটেলটা, এটা সি ভিউ রুম আছে আমাদের। চলো আগে চেক ইনটা করে নিই, দেন দেখাবো আমাদের রুমটা। সো জাস্ট এইমাত্র রুমে চেক ইন করলাম, আর এটা হলো আমাদের রুম, রুম নাম্বার 503। ফুল একটা কিং সাইজ বেড রয়েছে, সুন্দর। আর জাস্ট ভিউটা দেখো, ভিউটার জন্যই এই রুমটা নেওয়া। দারুণ ভিউ এখান থেকে পুরো এদিকে, এটা ওল্ড দীঘা বিচ। এবার চলো বাথরুমটা দেখে নিই একবার, এই যে এই দিক থেকেও দেখে নাও, এই দিক থেকে এন্ট্রিটা ছিল। ওয়াশরুমটাও ভালোই, খারাপ নয়, মোটামুটি গিজার আছে, সুন্দর। এই রুমটার ভাড়া আমাদের পড়েছে অলমোস্ট 1700 টাকা, বাট HDFC কার্ডে একটা ডিসকাউন্ট ছিল, তো আমরা সেটা 1550 টাকায় পেয়েছি। আর শুনলাম এখানে এসে যে সিজনে এই রুমটার ভাড়া অলমোস্ট 2000 টাকা যায়। তো ডিসক্রিপশনে আমি এই হোটেলের নাম্বারও দিয়ে দেবো, যাতে তোমরা যদি কখনো আসো তাহলে অবশ্যই ফোন করে নিয়ে একবার যদি ফ্রি থাকে। রুমটা এই রুম মানে এই টাকাতে অন্যান্য অনেক ভালো রুম পাওয়া যাবে, বাট ভিউটা কিন্তু এই হোটেলে জাস্ট অসাধারণ, এটা মানতেই হবে। জাস্ট আর একবার ভিউটা দেখিয়ে দিচ্ছি দেখো, এই যে এটা আমাদের ব্যালকনি, অনেকটা বড়, আর এটা পুরো ভিউ, জাস্ট অসাধারণ। একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার আমরা সামনেই এর জাস্ট অপোজিটেই মানে পাশেই পেট্রোল পাম্প, আর পেট্রোল পাম্পের অপোজিটেই বাজার, তো বাজার করব। কিছু রান্না করে খাওয়ার ইচ্ছা আছে যে আজকে গলদা চিংড়ি খাবো। সো দেখি চলো কেমন কী আছে, তাহলে সেই বুঝে রান্না করতে তাড়াতাড়ি দিয়ে দিই, কারণ অলমোস্ট 11টা বেজে গেছে। চলো এই যে চলে এসেছি মাছের বাজারে, এই পাম্পলেট দেখতে পাচ্ছ,
মিন্ময় মাছ দেখছে। পুরোটাই মাছ বাজার। এই যে মাছ কেনা হচ্ছে আমাদের পুরে খাওয়ার জন্য। মিন্ময় জিনিসপত্র কিনলো। এই যে ঠিক আছে, তাহলে চলো দেখা যাক আমরা কি কি করছি। সো এইমাত্র বাজার গেছিলাম, বাজার থেকে আমি আর সৌমি দুজনেই ফিরলাম। প্রচণ্ড গরম এখানে, ড্রাই খুব ওয়েদারটা, মেঘ টন্ড দেখতেই পাচ্ছ, চারিদিকে মেঘ করেছে, মনে হচ্ছে একটা বৃষ্টি আসবে। তো মাছের দামগুলো জিজ্ঞাসা করলাম, কারণ মাছ কেনার একটা প্ল্যানিং রয়েছে আমাদের। তো ইলিশের দামটা মোটামুটি সস্তা, প্রায় ধরো 1 কেজি 400, 1 কেজি 500 গ্রামের ইলিশ মোটামুটি 1200 টাকা মতো কিলো বলছে। আর পমপ্লেটের দামটা আমার পার্সোনালি একটু বেশি মনে হলো, মানে 200 গ্রামের পমপ্লেট বলছে প্রায় 800-850 টাকা কিলো। গলদা চিংড়ি অ্যাজ ইউজুয়াল যেমন দাম থাকে ওরকমই রয়েছে, আমরা যে গলদা চিংড়িটা কিনলাম সেটা 750 কেজি হিসেবে দাম ধরেছে, 550 না 600 গ্রাম মতো হয়েছে, 410 টাকা নিয়েছে। তো রান্না করতেও দিয়ে দিয়েছি, ইউটিউবে অনেক রেকমেন্ডেশন দেখেছিলাম যেখান থেকে রান্না করালাম, মা দুর্গা বলে সামথিং আছে মন্টুদার দোকান, তো সেখানেই রান্না করতে দিলাম, শুনেছি নাকি খুব ভালো হয়। তো টেস্ট করে দেখাই যাক আজকে কেমন হয়। জাস্ট এমনি গলদা চিংড়ি আর ভাত, এই দুটোই আর কিছুই নয়, দেখা যাক রাত্রিবেলা কী খাই। আর কালকেও মাছ কেনার প্ল্যান আছে, অ্যাকচুয়ালি ইলিশ আর পমপ্লেট দুটোই বাড়িতে নিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কারণ কৃতি খুব ভালোবাসে খেতে। তো দেখা যাক কেমন হয়, আপাতত আজকে স্নান ফান করি আমরা, দুপুরবেলা খাই, দেন দেখি দুপুর রাত্রিবেলা একবার দেখবো যে কেমন কি দাম আছে, কালকেও দেখবো, তারপর সেইভাবে প্যাকিং করে নেবো। চলো আপাতত স্নান করতে যাই, পরে যখন খাবো তখন অবশ্যই জানাবো যে খাবারটা কেমন হয়েছে। টাটা। তো আমাদের এখন স্নান করা কমপ্লিট, জাস্ট খাবারগুলো আনতে যাচ্ছি, রান্না আশা করি হয়ে গেছে, 1-1.5টার সময় বলেছে, দেখা যাক কতদূর হয়, খাবারগুলো খুলে দেবো জানাচ্ছি। লাঞ্চের সময় আমরা যে ভিডিওগুলো করেছিলাম সেই ক্লিপিংসগুলো আমাদের ফোনে কোনো কারণে ডিলিট হয়ে গেছে, সো এক্সট্রিমলি সরি, এই ভিডিওতে তোমাদেরকে লাঞ্চের সমস্ত ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না। সো একটা বিভৎস হেভি খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া শেষে কি বলবো, মানে জাস্ট অপূর্ব ছিল, গলদা চিংড়িগুলো যেমন ফ্রেশ আর যেমন ইউটিউবে রেকমেন্ডেশন দেখেছিলাম আর কি, মন্টুদার দোকান সত্যি জাস্ট অসাধারণ, মানে চিংড়ি মাছের মালাইকারি 300 টাকা কেজি যদি রান্না করতে তোমরা দাও, আমরা যেহেতু 500 নিয়েছিলাম তো 150 টাকা দিয়েছিল, বাট আমি বলবো যে ফেয়ার এনাফ, যথেষ্ট ভালো রান্না করেছিল, দারুণ টেক্সচার ছিল আর খেতেও দুর্দান্ত ছিল, আমি প্রথমবার এত সুন্দরভাবে খেলাম আর খেয়েছি অনেক বেশি। চলো আবার একটু রেস্ট নিয়ে নিই, রাত্রিবেলা কী খাবো একটু পরে নয় ডিসাইড করে নেবো, তোমাদের দেখাবো আর অবশ্যই তোমরা দেখতে থাকো। তো একটা জবরদস্ত ঘুম দিলাম, ঘুম দিয়ে এখন একটু জাস্ট বেরোবো, দেখা যাক বাইরে একটু সন্ধ্যেবেলা সি বিচের ধারে যাই, আর দেখো তোমাদের তখন দেখতে বা দেখাতে পারিনি আমাদের হোটেলটা, এটা হলো পিছনের পোর্শনটা, এইটা হলো এই যে পেট্রোল পাম্প, ওল দীঘার একটাই পেট্রোল পাম্প রয়েছে, ইন্ডিয়ান অয়েলের যে পেট্রোল পাম্পটা তার ঠিক পাশের গলিটা দিয়েই এই হোটেলটা রয়েছে, ইন্টেরিয়রও সুন্দর,
গুড ইভিনিং, আমরা বেরোলাম এখন মার্কেটে, দেখা যাক কি কেনা যায় রাত্রিবেলা, কি খাওয়া যায়। তো আমাদের মার্কেটটা এই দুখানা বাইক যেদিক দিয়ে আছে এই দিক দিয়ে আমরা যাই, আর আমাদের হোটেলটা কিন্তু খুব সুন্দর জায়গায়, ঠিক ওই যে ওইখানে পেট্রোল পাম্পটা আছে ওখান দিয়ে আমাদের হোটেলটা। আর এইদিকে এখন কিনতে এসেছি, দেখা যাক কোনো মাছ বা মাংস যদি কিছু হয় তাহলে রান্না করিয়েই খাওয়াবো আজকে, দেখি কী কিনি তারপর দেখাবো। তো জাস্ট আমরা বেরোলাম বাজার করে, রাত্রিবেলা মাছ কিনিনি, মাছ সেরকমভাবে পাওয়া যাচ্ছে না। অ্যাকচুয়ালি এরা যেটা বলছে সেটা হলো 3 মাস বাজার বন্ধ থাকে, তো 3 মাস ট্রলার বন্ধ থাকে আর কি, যাওয়া এখন জাস্ট শুরু হয়েছে কিছুদিন, ওই জন্য দামটা একটু বেশি। ওই জন্য মাটন দিলাম, মাটন আর প্লেন ভাত যেমনভাবে দুপুরবেলা খেয়েছিলাম, আর অন্য কিছু নয়। তো আগে রান্না হোক, দেন টেস্ট করে বলবো কেমন লাগছে, চলো। এই যে সৌমিতের বন্ধু বলেছে একটা চাবি রিং কিনতে, আর সৌমিত এখন সৌমিত প্রতিটা দোকানে গিয়ে সেই সেই চাবি রিংটাই খুঁজছে, স্পেসিফিক্যালি ডোরেমন। এই সারা মেলা খোঁজা হয়ে গেছে ওর, এদিক থেকে এদিক অব্দি শেষ অব্দি এই দোকানটাই পেয়েছে। সে বলেছে সমস্ত চাবি রিং কিনে নিতে, তো সৌমিত সব চাবি রিং কিনছে। সকালবেলা আমরা তোমাদের দেখিয়েছি কিন্তু খাবারটা দেখাতে পারিনি অ্যাকচুয়ালি। ওখানে খাওয়ার পর দুজনেরই খুব দারুণ লেগেছে স্বাভাবিকভাবে, তো রাত্রিবেলা কমপ্লেক্স সেরকম ভালো পেলাম না। তো সৌমিত বললো যে চিকেন খেতে খেতে বোর হয়ে গেছে, তো ভালো রান্নার জন্য আবার সেই সেম দোকানেই আমরা রান্না করতে দিয়ে দিয়েছি। আজকে জাস্ট আমরা মাটন কিনেছি আর নাথিং, আর কিছুই না, মাটন আর ভাত। তো জাস্ট 10টা বেজে গেছে, খেয়ে নিতে হবে। এটা তো ভাত, দেখুন দাদারা আমার ভাতও গুছিয়ে দিচ্ছে, এরকম ভালো ছেলে পাবেন? আমি সবসময় গুছিয়ে খেতেই পছন্দ করি, আমিও, কিন্তু এতটা করে দেবে আমি ভাবতেও পারিনি, সেটা ভালো। দেখা যাক মাটনটা কেমন হয়, দেখে তো গন্ধটা চরম বেরিয়েছে। এরকম ভাবে না মানে ধারা খুব মুশকিলের ব্যাপার, দুটো আলু কেন আমাকে কেন, সবার তিনটে করে আশা করি, আমরা তো তিনটে। এই যে তো আজকে জবরদস্ত খাওয়াটা হবে মনে হচ্ছে, অল্প না 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 না, ঝোলের মধ্যে অনেক মাংসগুলো গুঁড়ো হয়ে গেছে, সিদ্ধটা খুব ভালো হয়েছে। হ্যাঁ সিদ্ধটা খুব সুন্দর হয়েছে, আমার হাত দিতেই হলো না, পুরোটাই মিনুয়া দাদা সার্ভ করে দিল। চলো আগে খেয়ে নিই, দেখি কেমন হবে তারপর তোমাদের জানাচ্ছি। চলো খেয়ে নিই তাহলে, শুরু করা যাক। একদম এটা শরীরে দেবে না, ওটা ক্রিমিটা আছে না, না এটাই তুমি দাম করতে দিবে, দারুণ হয়ে গেল।
আমি তো বলবো কখনো দীঘা আসলে অবশ্যই এই দোকানটা রান্না করুন, দারুণ খেতে কিন্তু। আর ওরা কেজি কিছু মাটন তোমার 200 টাকা নেয়, 500 গ্রাম 100 টাকা, আর ভাগ করতে 30 টাকা মতোই নেয় ওরা। আর যা যেটা জিনিস সেই জিনিসটাই দেয়, মানে একটা ওরটা গুছিয়ে দেয় না। আমাকে একটু মিটে দিস, মিটে তো আমাদের একদম একটুখানি মিটে দিস। তো এখন আমাদের খাওয়া দাওয়ার আজকের বেলা কমপ্লিট হয়ে গেল। রান্নাটা জাস্ট অসাধারণ ছিল, সবাইকে রেকমেন্ড করবো যাতে ওই রান্নার দোকানে, আই মিন মন্টুদার দোকানে যাতে রান্না করে একবার ট্রাই করতে পারো, সত্যি খুবই ভালো রান্না করেন উনি। তো আজকের মতো এখানেই আপাতত ঘুমাতে হবে এখন, আর কালকে সকাল সকাল উঠতে হবে অ্যাকচুয়ালি, কালকেই মেন ইলিশ মাছটা কেনার ব্যাপার আছে। তো চলো কালকে সকালবেলা আবার দেখা হচ্ছে, টাটা, গুড নাইট। সো জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠলাম আর কি, আর ভেবেছিলাম যে সকালবেলা সানরাইজ দেখতে যাব, বাট অসম্ভব ব্যাপার সেটা, কারণটা তোমরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আজকে ঢেউ প্রচণ্ড বেশি। এখন হালকা বৃষ্টিটা পড়ছে, আগের থেকে একটু কমেছে, তাই জন্য রেডি হলাম, রেডি হয়ে একটু বেরোবো, কারণ কালকে তোমাদেরকে বলেছিলাম মাছটা কেনার ব্যাপার আছে। সো মাছটা কিনতেই হবে, দেখা যাক কী মাছ কিনি, অবশ্যই দেখাবো। চলো টাটা। তো জাস্ট এইমাত্র আমরা ঘরে ফিরলাম আর কি, মাছ কিনলাম আমাদের দুটো, আর সৌমিত্রের একটা কিনলাম। টোটাল ওয়েট হয়েছে প্রায় 3 কেজি 150 গ্রাম মতো ওজন হবে, মানে এক একটা প্রায় 1 কেজি করে ওয়েট রয়েছে। তো কেজি পিছু ওরা 1200 টাকা করে বলছিল, আর একটু বড়ো যেগুলো আছে সেগুলো 1300, 1400, 1600 বিভিন্ন দাম নিয়েছিল, বাট আমাদের কাছে সব 1200 টাকা করে কেজি, অ্যাকচুয়ালি 3600 টাকা হয়, তো আমাদের কাছে 1100 টাকা করে বলেছিলো, সেসব অবধি ওকে আমরা যা দিয়ে এসেছি ওটাই, মানে আমরা 3250 টাকা মতো দিয়ে এসেছি, ঠিক আছে, তো জোরজবরদস্তি করে, আর প্যাকিং চার্জেস আমরা একসঙ্গেই করে নিয়েছি, সেটা টোটাল মিলিয়ে 180 টাকা নিল। মাছগুলো সত্যি বেশ ফ্রেশ লাগলো, এবার দেখা যাক যে সেগুলোকে খেয়ে কেমন হয় আর কি অ্যাকচুয়ালি। চলো টাটা, এবার ফ্রেশ হয়ে নিতে হবে, কারণ বাস আছে আমাদের 12টার সময় আবার এখান থেকে শ্যামনগর অবধি। তো হোটেল থেকে চেক আউট করার পর আমাদের মোটামুটি ট্রিপ কমপ্লিট, মাছের প্যাকিংটা আমরা করে নিয়ে ও এখন লাঞ্চ করতে যাব। লাঞ্চ আমরা করব ওল্ড দীঘার রেস্টুরেন্ট রয়েছে মহাভোজ, দাঁড়াও সামনে থেকে দেখাই। তো এই হোটেলটা আমরা ছিলাম, জাস্ট এর পিছন দিকেই এই মহাভোজ বলে রেস্টুরেন্টটা, এটারও গুগলে দেখলাম বেশ ভালো রিভিউ। সো 12:20 আমাদের বাস, এই যে এই রেস্টুরেন্টে খাবো, জানি না এখনো হয়েছে কিনা,
এখন 11:30 বাজে, খিদেও নেই, বাট কিছু তো একটা খেতে হবে, দেখা যাক কি পাওয়া যায় এখানে। তো এই হলো রেস্টুরেন্টটা একদম মল্টিঘর মধ্যে। তো লাঞ্চ এখানে করা সম্ভব না, লাঞ্চ এখনো হয়নি, অ্যাকচুয়ালি 11:30 বাজেনি, আমরা লাঞ্চ করতে চলে এসেছি, দেখা যাক অন্য কোথাও ট্রাই করে নিতে হবে। খিদে অল্প পেয়েছে, ওই যেটুকুনি অল্প কিছু একটা খেয়ে নিই অন্য কোনো রেস্টুরেন্ট থেকে। সময় হয়ে গেছে বাসের, আর খাওয়া দাওয়ার কিছু দেখাতে পারলাম না, অ্যাকচুয়ালি ওই হোটেলটায় কিছু ছিল না, ওই জন্য একটা নর্মাল হোটেল থেকে চিকেন মিল, এমনি ভেজ মিল আমি একটা খেয়েছি, সৌমি দ্বারা চিকেন মিল নিয়ে নিয়েছে, দুজনে শেয়ার করে নিয়েছি। বাস আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে, অ্যাকচুয়ালি অনেক দেরি হয়ে গেছে আমাদের, 12:20 বাস, 12:10 হয়ে গেছে, ওই জন্য আর বেশিক্ষণ সময় লাগায়নি। চলো এবার বাসে উঠে তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি বাসটা কেমন সেটাও চেষ্টা করবো দেখানোর, যদিও দেরি হয়ে গেছে। চলো টাটা। এই তো এটা আমাদের বাস মণিকাঞ্চন, এই যে এটা আমাদের বাস, আমাদের বাস যেটা শ্যামনগরে দাঁড়াবে। আমাদের বাস, আমাদের লোকেশনটা খুবই ভালো, এই যে ভক্তিসাগরে ছিলাম এখানে বাস দাঁড়িয়ে এখান থেকেই ছাড়বে, আর এই অপোজিটেই বাজার, এটা হলো ওল্ড দীঘা পেট্রোল পাম্প। তো এখান থেকেই আমাদের দীঘা কল্যাণীর বাসটা ছাড়বে 12:20। এটা এসি, কল্যাণী অবধি বলতে পারবো না, বাট আমাদের নৈহাটি অবধি এটা ভাড়া 400 টাকা শুনেছি। বাসে উঠলাম, এক্ষুনি বাসটা ছেড়ে দেবে, দেখা যাক। তারপর একটা কোক নিয়ে নিয়েছি, ওইটা অনলাইনেও বুকিং হয়, অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার, বাসের কন্ট্যাক্ট নাম্বার এটা দিয়ে দিলাম, এটা পজ করে আপনারা দেখে নিতে পারবেন। সো এই জাস্ট আমি বাড়ি ফিরলাম, কৃতিতে বাড়িতে ছিলাম, অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য কখনো কখনো ভিডিও করতে পারিনি, অ্যাকচুয়ালি যখন মাছটা কিনলাম সেই সময় কিছু বৃষ্টি চলে এসেছিলো তো ভিডিও করতে পারিনি, বাট যেই মাছটা কিনেছি আমি ছবি দিয়েছি, ছবিটাও আমরা দিয়ে দেবো। তো ওখান থেকে যে মাছগুলো কিনলাম, টোটাল আমরা 3টে মাছ কিনেছি, অলমোস্ট 3.5 কেজি ওজন হয়েছিলো, 3,500 টাকার মতো দাম নিয়েছে আমাদের সব কিছু মিলিয়ে। আর অন্যান্য মাছ কেনার ইচ্ছা ছিল, বাট সেরকম ভালো কিছু পাইনি বলে আর নিইনি। আর তোমাদেরকে জাস্ট একটাই কথা বলার ছিল, যে যেই হোটেলটাতে ছিলাম অ্যাকচুয়ালি, হোটেল ভক্তিসাগর, সেটা কিন্তু যথেষ্ট ভালো ছিল, পরিষেবাও খুব ভালো, ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে বাট জানি না কেমন কোয়ালিটি হবে, আমরা খাইনি, আমরা তো বাইরে থেকে রান্না করিয়ে খাইয়েছি। ওভারঅল ট্রিপটা আমাদের খুবই ভালো ছিল, ঠিক আছে। আর ফেরার পথেও আমরা যে বাসটা এসেছি সেটাতেও দেখালাম, বাসের ভাড়া বর্তমানে আমি ভুল বলেছি, বাসের ভাড়া 400 টাকা নয়, বাসের ভাড়া কিন্তু 350 টাকা, এসি বাস দীঘা টু কল্যাণী। তো আর বাসটা কিন্তু শ্যামনগর দিয়ে ভেতর দিয়ে তোমার কল্যাণী হাইওয়ে দিয়ে যাচ্ছে, আগে অ্যাকচুয়ালি ব্যারাকপুর হয়ে 85 রুট হয়ে যেত, কিন্তু এখন শ্যামনগর হয়ে ওটা কল্যাণী হাইওয়ে হয়ে তোমার ওখানে কাছড়াপাড়াতে হয়ে তোমার ওইদিকে কল্যাণী যাচ্ছে। তোমরা যদি কেউ ওই হোটেলটায় যেতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে তোমাদের নাম্বারটা দিয়ে দেবো, ওদের কিন্তু অফলাইন বুকিং খুবই কম নেন ওরা, অনলাইন বুকিংই ম্যাক্সিমাম ওরা অ্যাকসেপ্ট করে। আর যে বাসটাতে আমরা গিয়েছিলাম সেই বাসটারও আমি কিন্তু কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই তাদেরকে ডাইরেক্ট ফোন করে নিতে পারো। এছাড়া আমাদের ট্রিপটা কিন্তু খুবই ভালো হয়েছে, জাস্ট শর্ট একদিনের ট্রিপ ছিল,
গিয়েছি, তা সেদিনকে রাত্রিবেলা ছিলাম, জাস্ট তারপরের দিন ব্যাক করেছি। সো এটাই আমাদের ফুল ডে তোমাদের সবাইয়ের সঙ্গে শেয়ার করলাম, হোপ তোমাদের সবার ভালো লাগবে। জাস্ট একটাই কথা রিকোয়েস্ট, যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে নেক্সট ভিডিও আসলে তোমরা অবশ্যই ফার্স্ট তোমরা দেখতে পাও। চলো টাটা, আজকের মতো গুড নাইট।